ফেসবুক বন্ধুত্ব তৈরির অত্যন্ত জনপ্রিয় মাধ্যম, কিন্তু কখনো কখনো ফেসবুক বন্ধুত্ব তৈরি করে তিক্ততা। সেক্ষেত্রে অপছন্দের বন্ধুকে আনফ্রেন্ড করাটাই বুদ্ধিমানের কাজ। সেরকম ভাবে আপনিও ফেসবুকে কারো অপছন্দের তালিকায় পড়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকেও আপনার কোনো ফেসবুক বন্ধু আনফ্রেন্ড করে দিতে পারে। ফেসবুক কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আপনাকে কোনো নোটিফিকেশন পাঠায় না, তাহলে অজস্র বন্ধুর মধ্যে কে আপনাকে হঠাৎ আনফ্রেন্ড করলো জানবেন কিভাবে? জানার উপায় অতি সহজ, জেনে নিন। 1. গুগল ক্রোম খুলুন। 2. ডান দিকের উপরের কোণে তিনটি ডটে ক্লিক করে সেটিংস অপশনে যান। 3. এক্সটেনশনে ক্লিক করুন। 4. পেজের একদম নিচে গেট মোর এক্সটেনশনে ক্লিক করুন। 5. সার্চ বক্সে লিখুন আনফ্রেন্ড ফাইন্ডার। 6. সার্চ রেজাল্টে ঠিক অপশনটির পাশে অ্যাড টু ক্রোম অপশনটিকে সিলেক্ট করুন, এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে আপনার ব্রাউজারে। 7. এবার ক্রোম ব্যবহার স্বাভাবিকভাবে ফেসবুকে লগ ইন করুন। 8. একেবারে ডান দিকের উপরের কোণে আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্লিক করুন, এক্সটেনশন দেখিয়ে দেবে কে আপনাকে আনফ্রেন্ড করেছে, এমনকি নতুন কেউ আপনাকে আনফ্রেন্ড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। তবে এই এক্সটেনশন কেবলমাত্র গুগল ক্রোমের ডেস্কটপ ভার্সনে কাজ করবে, মোবাইলে এই কৌশল এক্সটেনশন অ্যাড করা যাবে না। নিত্য নতুন সব খবর আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।